আপনারা দেখছেন নিউজ নাইন, ভয় পাই না এগিয়ে চলি। পুরনিয়োগ তদন্ত মামলায় রবিবারের সকালে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে হাজির হয়েছিলেন সিবিআই আধিকারিকরা। টানা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর মদন মিত্রের বাড়ি থেকে বেরিয়ে আসেন সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন শীলের সাথে কোথাও টাকার লেনদেন হয়েছে কিংবা সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে হঠাৎ এসে হাজির হয় সিবিআই। সূত্রের খবর, মদন মিত্র ব্যক্তিগতভাবে এই অয়ন শীলকে চিনতেন। মদনের কামারহাটির ফ্ল্যাটেও হানা দেয় সিবিআই। এই নিয়ে সরাসরি কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, নাটক না করে অবিলম্বে গ্রেফতার করা হোক মদন মিত্র এবং ফিরহাদ হাকিমদের। ইলেকশন যেহেতু আসছে তার জন্য তো সব তৃণমূলের লিডারদের বাড়ি একটু করবেই, লোকসভা ইলেকশন কেটে গেলে আবার এদের তৎপরতা বন্ধ হয়ে যাবে। সিবিআই তদন্তর কোনো বিকল্প নেই, কারণ দুর্নীতি ভয়াবহ এবং রাজ্য সরকারের যেভাবে দেখা উচিত ছিল বা রাজ্যে যে তদন্ত করা উচিত ছিল সেই তদন্ত করেনি বলে কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, এর কোনো বিকল্প নেই। কিন্তু সিবিআই বারে বারে কোর্টের কাছে অভিযুক্ত হচ্ছে যে তারা কি তদন্ত ঠিকমতো করছে, তারা কি সত্যি সত্যি তদন্ত করে অপরাধী ধরতে চায়, তারা কি সত্যি গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে পরিণতি করতে চায়, নাকি একটা নাটক নাটক খেলা করছে। এই প্রশ্নটা সাধারণ মানুষের কেমন আছে, বিচার ব্যবস্থারও আছে এবং এখান থেকে বোঝা যায় একটা নাটকবাজির কারবার চলছে। আমরা চাই সত্য স্পষ্ট হোক, দুর্নীতিগ্রস্তরা ধরা পড়ুক, ফেলে যাক এবং দুর্নীতি মানুষ যেন বিচার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গতি আনতে রবিবার সকালে সিবিআই হানা দিয়েছিল মদন মিত্রের বাড়িতে। সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে গেল সিবিআই। তার কিছুক্ষণ পরেই তৃণমূলের বিধায়ক মদন মিত্র সাংবাদিকদের সাথে কথা বলবে বলে বেরিয়ে আসেন। বেরিয়ে তিনি কটাক্ষ করে বলেন, সিবিআই প্রশ্ন করেছে তার একটা নাকি দুটো বউ। আর কি বললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, আসুন জেনে নেওয়া যাক। আমার মতো তো ওরা জানে এখানে আসলে এতগুলো ক্যামেরা আসবে, অন্য জায়গায় নাও যেতে পারে। শুধু এসছে তাতেই এতগুলো ক্যামেরা, তাহলে ওটা স্ট্যাটাস সিম্বল নয়। তবে এইটুকু আমি বুঝলাম, এই জন্য এই জামাটা পড়লাম। যেটা ডায়লগ আছে আমরা কথা বলি, যখন এই চাকরি হয়েছে প্রথম তখন আমি এমএলএ দ্বিতীয় আমি তখন কাস্টডি এসেছি। হাউ ক্যান এ ম্যান মনিটর দ্য এটিং ফ্রম দি কাস্টডি নট বিং এন এমএলএ? তারা তো আমি গণতন্ত্র যদি আপনার ইভেন যদি এত পাওয়ার একজন নন এমএলএ জেলখানাতেই করতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার বাড়িটা একটা এমএলএর অফিস, মানে এমএলএ থাকুক বা না থাকুক একটা পিয়ন বা কেউ বসে থাকে দারোয়ান, লোকে এসে বলে যে আমার একটা চাকরি, আমি টেট দিয়েছি, আমি এমবিবিএস দিয়েছি, আমি ইঞ্জিনিয়ারিং দিয়েছি, সেখানে তাদের বলা হয় যে এগুলোর কোনো হবে, ওরা বলে রাখুক না রাখুক আপনি এমএলএ সাহেবকে দেবেন, আর যদি না দেন আমরা কনস্টিটিউয়েন্সির লোক এই কি বিধায়ক। তখন একটা সেন্ট্রাল এজেন্সি ধাক্কা মেরে বের করে দিতে পারে, কিন্তু আমাদের অফিস পারে। আমাদের অফিসে যদি একটা ভিক্ষারিও আসে তাকে যেমন আমরা অন্তত এক কেজি চাল একটু ডাল মিষ্টি দিই, আচ্ছা দেখা করতে আসলে একটা চকলেট দিই, তেমনি সে টেট হোক আর কোনো গ্রুপটি হোক বা কেউ কোথাও চাকরি আবেদন নিয়ে আসতে আমরা তাকে ডান্ডা মেরে তাড়া দিতে পারি, ফলে তারা আমার অ্যাবসেন্সে এরকম হতে পারে হাজার হাজার জমা পড়েছে। হাজার হাজার জমা পড়েছে মানে হাজার হাজার চাকরি হয়েছে,
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুই হাইসা সেই হাজার হাজার চাকরিতে আমার কোনো হাত ছিল কিনা তার কোনো প্রমাণ আছে। তিন, সেই যদি কেউ চাকরি পেয়েও থাকে, আমি ধরে নিচ্ছি যে ধরুন আমাদের অফিসে বা আমাদের কোনো জায়গায় 1000 অ্যাডমিট কার্ড পাওয়া গেল, ধরে নিচ্ছি তার মধ্যে একজন চাকরি পেয়েছে, তাহলে সেই একজনকে জেরা করাবো সে কোনো টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে নাকি সে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে। আমি তো এমন অনেক MBA BBSকে জানি যারা আমায় বলেছিল স্যার আমি দিচ্ছি একটু দেখবেন, আমি তো বলেছিলাম জগন্নাথেরও হাত নেই আমাদেরও হাত, ওর দু হাত কাটা আমাদের এক হাত কাটা, ব্যাপারটা হচ্ছে অভিযোগ তুমি অভিযোগ দিতেই পারো। এখানে যারা CBI এসেছিলেন তারা লিখে নিয়ে গেছে নাথিং ইজ সিস। সাত সকালে ফিরাদের বাড়তে যায় CBI, পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত কেন্দ্রীয় সংস্থা হাজির হয় তার বাড়ি। অপরদিকে প্রায় 44 দিন জেলে থাকতে হয় নওশাদকেও। জেলে থাকার সময় সাংবাদিক বৈঠকে ববি হাকিমের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ আনেন তিনি। পরে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ফিরাদের বাড়িতে CBI হানার পর ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী মুখ খোলেন, ঠিক কী কী বললেন তিনি আসুন জানা যাক। আমি যখন জেলে ছিলাম আমাকে যখন অনৈতিকভাবে আটকে রাখা হয়েছিল, পেপারের কাটিং টাটিং দেখিয়ে বলা হচ্ছিল নওশাদ সিদ্দিকী হাওয়ালা টাওয়ালা হ্যান ত্যান অবৈধ কাজের সাথে যুক্ত বলে অনেক কিছু বলা হয়েছিল। অবশেষে আমি মুক্তি পেয়েছিলাম, আমার নামে যে অভিযোগগুলো নিয়ে এসেছিল বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে সেটা মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ, সেটা মানুষ বুঝে গিয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তা কাপড় ছাড়ে না, আজকে বুঝুক ফিরা থাকি মহাশয়, আজকে তিনি বুঝুক কারুর নামে প্রেস কনফারেন্স করে অভিযোগ করে দেওয়াটা অনুচিত, আজকে তাকে কতটা খারাপ লাগছে ভালো লাগছে সেটা নিজে বুঝুক, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। CBI এর আধিকারিকরা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে জনাব ফিরাদ হাকিম মহাশয় এবং মদন মিত্র মহাশয়ের বাড়িতে গিয়েছেন তল্লাশি করতে। কোর্ট অর্ডার করেছে CBI-কে যে প্রণিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে সেগুলোকে তদন্ত করা সেই দায়িত্ব দিয়েছে, কিন্তু CBI এর গতি অত্যন্ত ধীর গতিতে। কয়েক মাস আগে রাজ্যের বিভিন্ন পৌরসভাতে গিয়ে তল্লাশি করে কিছু ডেটা উদ্ধার করেছিল খবর পেয়েছিলাম, তার কয়েক মাস কেটে যাওয়ার পরে হঠাৎ দেখছি আজকে সকালে ফিরাদ হাকিম মহাশয় এবং মদন মিত্র মহাশয়ের বাড়িতে গিয়েছে তদন্ত। আমরা চাই তদন্ত প্রক্রিয়ার গতি বাড়ুক, যারা প্রকৃত দোষী মূল মাথা যারা অর্গানাইজ হয়ে এই দুর্নীতি করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুক, যারা অবৈধ অনৈতিক পন্থাতে এখন চাকরি করছে পৌরসভাগুলিতে সেখানে তাদেরকে বিতাড়িত করে তাদের চাকরি বাতিল করে, যারা মেধাযুক্ত যারা চাকরি পাওয়ার যোগ্য যারা চাকরি পেত তাদের চাকরির ব্যবস্থা হোক দ্রুত, এটা চাইব। কবে এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে? এটা আইওয়াশ হচ্ছে না তো, এটা মানুষ জনমানুষে এবং কোর্টে যে ক্ষোভ উগড়ে দিচ্ছে সেটার জন্য আইওয়াশ হচ্ছে না তো, আমরা চাই দ্রুত এই প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া শেষ হোক। সাথে সাথে এটা আমি স্মরণ করিয়ে দিতে চাই জনাব ফিরাদ হাকিম মহাশয়কে, আমি যখন জেলে ছিলাম আমাকে যখন অনৈতিকভাবে আটকে রাখা হয়েছিল পেপারের কাটিং টাটিং দেখিয়ে বলা হচ্ছিল নওশাদ সিদ্দিকী হাওয়ালা টাওয়ালা হ্যান ত্যান অবৈধ কাজের সাথে যুক্ত বলে অনেক কিছু বলা হয়েছিল, অবশেষে আমি মুক্তি পেয়েছিলাম, আমার নামে যে অভিযোগগুলো নিয়ে এসেছিল বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে সেটা মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ, সেটা মানুষ বুঝে গিয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তা কাপড় ছাড়ে না, আজকে বুঝুক ফিরাদ হাকিম মহাশয়, আজকে তিনি বুঝুক কারুর নামে প্রেস কনফারেন্স করে অভিযোগ করে দেওয়াটা অনুচিত, আজকে তাকে কতটা খারাপ লাগছে ভালো লাগছে সেটা নিজে বুঝুক, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, অনৈতিকভাবে মানুষকে ডেকে দেবে এটা হয় না। রবিবার সকালে দুই হেভি ওয়েটের বাড়িতে CBI হানা দেয়। মদন মিত্র এবং ফিরাদ হাকিমের বাড়িতে পৌঁছে CBI পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। এরই প্রতিবাদে এবার অসুরের গলায় ঝোলানো দেখা গেল CBI লেখা বোর্ড। কুমারটুলি থেকে নিয়ে যাওয়া হলো প্রতিমা। কুমারটুলির এক ঠাকুরের অসুরের গলায় দেখা গেল CBI লেখা। Yeah!
আমাদের এই রবিবার শরীয় একটি সকালে সিবিআই হচ্ছে অসুর রূপে সিবিআই আজকে বাংলার বুকে হানা দিয়েছে। কেন আজকে আমরা দেখছি যে ইডি সিবিআই কে দিয়ে বিজেপি যেভাবে বাংলার নেতা মন্ত্রীদের হেনস্থা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই। এবং এই অসুর রূপে আজকে সিবিআই কেন আজকে যে দুর্গাপুজোর আগে মানুষ যে মন খুলে আনন্দ করবে এই যে একটা বিভিন্ন জায়গায় একটা ব্যস্ততা পুজোকে কেন্দ্র করে, কিন্তু এটার বিরুদ্ধে হঠাৎ করে একটা বাংলায় সিবিআই হানা যেটা বহুদিন ধরেই চলছে, এটা একটা নির্দিষ্ট পন্থা ছিল, তার নোটিশ পাঠানো যেত, তার বিরুদ্ধে খবর দেওয়া যেত, সঠিক নিয়ম মেনে যদি হতো তাহলে এইভাবে কিন্তু মানুষকে অপদস্থ করা, তার সামাজিক হেনস্থা করা উচিত হয়নি। তো যেভাবে আমাদের উঁচুতলার মন্ত্রীদের নেতাদের এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বকে অপদস্থ করার, তাদের সামাজিকভাবে নিচে টেনে নামানোর একটা চেষ্টা চালাচ্ছে ইডি সিবিআই দিয়ে বিজেপি বহুদিন ধরে, আমরা তার তীব্র ধিক্কার জানাই। তাই দুর্গাপুজোর প্রাক্কালে সিবিআই হচ্ছে অসুর, আর আমাদের মা দুর্গা রূপিণী মমতাময়ী আমাদের মা শ্রীমতী মমতা ব্যানার্জি উনি এই সিবিআই রূপী অসুরকে অবশ্যই দমন করে বিজেপিকে দমন করে বাংলায় আবার আমাদের শান্তি বিরাজ করাবেন, এটাই আমরা আশা রাখি। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হঠাৎ সকালে হাজির হয়েছিলেন সিবিআই। কার্যত কেন্দ্র বাহিনী দিয়ে বৌরি চত্বর ঘিরে ফেলে সিবিআই আধিকারিকরা। ফিরহাদের ঘরে ঢোকেন তারা, তারপর চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পুরনিয়োগ দুর্নীতি মামলায় সংক্রান্ত বিষয়ে। 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই তল্লাশি অভিযান শেষ হয়। ফিরহাদ হাকিমের মেয়ে দাবি করেন দুর্নীতিতে যুক্ত নন তার বাবা। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এটা আমি এখন সংস্কার। 19 অক্টোবর মুক্তি পেতে চলেছে বাঘা যতীন। ছবির প্রমোশনে বাঘা যতীন হাই স্কুলে পৌঁছে গিয়েছিলেন দেব, জমজমাট অনুষ্ঠানে ছিল ছোটদের নাচে। অনেক ছবি মা বাবারা বাচ্চাদের দেখতে দেয় না, বাচ্চাদের দেখার মতো ছবি বাঘা যতীন বলেন দেব। বাচ্চাদের জানা উচিত ছিল ভারতের বিপ্লবীরা মানসিকভাবে স্বাধীন হয়েছে, কত মানুষ তাদের স্যাক্রিফাইস দিয়েছে বলে আজকে আমরা খুশি, আজকে আমরা স্বাধীন, আজকে আমরা নিজের কতগুলি বাঁচতে পারি। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে বাচ্চারা খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা একজন তাদের মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের গল্প বলার খুবই প্রয়োজন আজকের সময় দাঁড়িয়ে। এবং আমি এটাও বলি যে বাবা মারা সবসময় বাচ্চাদের কেন সে
আমার বাবা মারা অ্যালাউ করতো না ছোটবেলায় সিনেমা দেখার জন্য। বাট কিছু কিছু সিনেমা থাকে না যেখানে বাবা মারাও বলে কি না এই সিনেমাটা দেখা উচিত, সেরকমই একটা সিনেমা বাংলা জ্যোতি যেখানে বড় স্বাধীনতা স্বাধীনতা নিয়ে কথা, ভারতের ব্রিটিশরা কীভাবে অত্যাচার করছে এবং ভারতের সেই সময় মানুষগুলো কী চিন্তা ভাবনা রাখছে, এবং বাঘা জ্যোতি এমন একজন মানুষ যেটা বাংলার ইতিহাসে শুধু একটা প্যারাগ্রাফই আছে কিন্তু উনি একটা ইনস্টিটিউশন, ওনার ভাবনা চিন্তা ওনার ওনার যে অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এবং ওই সময়টা শুধু বাঘা জ্যোতি নয়, এমন কিন্তু ক্ষুদিরাম পিংলে অরবিন্দ ঘোষ বারিন ঘোষ রাজবিহারী বসু এরা কারা, ওনারা কি করেছিলেন এবং কি হয়েছিল ওই সময় বাচ্চাদের সামনে তুলে ধরলে আমার মনে হয় বাচ্চাদের ইন্টারেস্ট বাড়বে এবং আমার মনে হয় যে ভারতের ইতিহাসের বিষয়ে অনেক কিছু জানতে পারবে। অন্যতম স্পেশাল কারণ বাঘাজ্যোতি একজন পিউরলি ফ্রিডম ফাইটার বীর বিপ্লবী দেখা এবং বীর বিপ্লবী চরিত্রে এখানে কাজ করছি এবং এই ছবিটা আমাদের দুবছর লেগেছে শুধু স্ক্রিপ্টটা তৈরি করছি। 19 অক্টোবর মুক্তি পেতে চলেছে রক্তবীজ, মুক্তি পেয়েছে রক্তবীজের নতুন গান নাকুর নাকুর, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা ও সুরে এই নতুন গান, গানটি গেয়েছেন অঙ্কিতা এবং অন্তরানন্দী। এটা যদি আমার কাছে চ্যালেঞ্জ হয় তাহলে ভাবো যে দিদি বা শিবুর কাছে কত বড় চ্যালেঞ্জ, প্রত্যেক বছর বছর হিট দিয়ে যাওয়া। দেখো মানে গান এখানে একটা, এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা এই সিনেমার মধ্যে মানে দরকার লাগে, আসল কিন্তু সিনেমাটা তো সেই সিচুয়েশনটাকে ঠিকভাবে করার জন্য যে গানটা প্রয়োজন সেই গানটা বানানো হয়েছে। এবার এটা তো একটা ব্রিফ থাকে, সেই ব্রিফটা কিন্তু ওরা খুব সুন্দর করে দেয় বলে আমার বুঝতে অসুবিধে হয়নি, এবং গানটা যতটা হয়েছে আমি বলছি তার যদি 70% আমার কৃতিত্ব হয় তো 30% ডেফিনেটলি উইন্ডোজের, তারা পাশে এরমভাবে সাপোর্ট করলে বা গানটা না বানাতে বললে পারত। এখন সোশ্যাল মিডিয়ার খারাপের সঙ্গে সঙ্গে তো একটা ভালো একটা ভীষণ পজিটিভ দিক আছে, যে জন্য সোশ্যাল মিডিয়া এসেছিল, দে আর ভেরি সাকসেসফুল সোশ্যাল মিডিয়া স্টার্স। এরপরে এই ছবি থেকে যারা এখন প্লেব্যাক স্টার্স বলা যেতে পারে, এবং যেটা ওরাও মানে অনিন্দ্যতাও বললেন যে ওদের আলাদা করে কিছু করতে হয়নি, ওদের গানই ওদের পৌঁছে দিয়েছে উইন্ডোজ এবং অনিন্দ্যার কাছে। সো আমার মনে হয় যদি ট্যালেন্ট থাকে আর সে ঠিকভাবে অ্যানালাইজ করা হয় টাইম লাগে, বাট করে আমি আবার বলি ভাবনাটা কিন্তু শিবুর ভাবনা, তো ও ভেবেছিল যেটা দিয়ে করানো যায়। তখন আমরা কাস্টিংয়ের জন্য যেরকম হয় না একটা ছবির পর যেরকম কাস্টিং হয়, গানও তৈরি হওয়ার পর ভাবা হয় যে কাকে দিয়ে করানো হবে, তো আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ এটা খুব সুন্দর হতে পারে। তারপর আমি ভালো করে ওদের গান শুনলাম, ওদের চ্যানেল দেখলাম, তো ফলে দেখো এটা না একটা এমন কোলাবোরেশন যেখানে আমরা তো অনেক দিন ধরে রয়েছি, তো আমি গান গাইছি যাদের সাথে, এটা হচ্ছে ইউটিউব জেনারেশন বা ইনস্টা জেনারেশন, তো তাদের সঙ্গে যে এই ব্রিজটা তৈরি হচ্ছে না সেটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং, মানে এটা যে আমিও চান্স পাচ্ছি ওদের সাথে কাজ করার এটা একটা খুব বড় ব্যাপার। আমি একটাই কথা অনিন্দ্যা নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি একটাই কথা বলছিলাম যে এই গানটা আমার তৈরি হয়েছে অ্যাজ এ ডান্সার, আমার খুব ভালো লাগছে নাচতে, সেই জন্য প্যান্ডেলে তো হবেই, কিন্তু আমি বিশ্বাস করি প্রচুর শোজে এই গানটা নাচার জন্য ইউজ করা হবে, বিকজ কোরিওগ্রাফি করে গানটা খুব মজা আছে। দেবলিনের মতন যদি সবাই নাচে তাহলেই একমাত্র গানটা বের হবে। দর্শকদের এটাই বলবো যে মূল হচ্ছে ছবিটা, ফলে রক্তবীজ অবশ্যই দেখুন, এই পুজোয় বারবার করে দেখুন, আর যদি দেখেন তাহলে এই গানটাও বারবার করে শুনতে পারবেন, আর গানটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করুন মানুষকে, আর আরও পৌঁছে দিন মানুষের কাছে। ঘরে বিলক বিলক কষ্ট।
সেবা সেবা গানের মাধ্যমে আত্মপ্রকাশ করছেন বাপিন আহেরির নাতি। গানেরই প্রমোশনের অনুষ্ঠানে রাখি সাওয়ান্ত। রাখি আপাতত মিডিয়া থেকে একটু দূরেই থাকছেন, নিজের মুখেই সে কথা জানালেন। এদিনের অনুষ্ঠানে খোশ মেজাজেই দেখা গেল রাখিকে। বাপিন আহেরির নাতি রেগো বিল আহেরির সঙ্গে নাচও করলেন রাখি। एकदम दूर हूँ, बस मैं रोड पे भाग रही हूँ। भाग रही हो तुम लोग, मेरे पीछे पीछे भाग रहे हो। आज तो आप लोगों ने मुझे पकड़ ही लिया यहाँ पे, मैं सेवा करने आई हूँ। पप्पी लहरी जी का जो ब्यूटीफुल यहाँ पे जो इनका सॉन्ग है, जो जो हमारा रेगो, इसमें इन्होंने गाया भी है, इन्होंने इन पे पिक्चराइजेशन भी हुआ है, एम आई राइट? तो इसको हम लोग आज लॉन्च करने के लिए यहाँ पे आए हैं। बपिता की बेटी भी यहाँ पे है, या रीमा, उनके गोविंद जी यहाँ पे सब लोग हैं। तो बहुत अच्छा लग रहा है कि वीडियो का नाम है सेवा सेवा सेवा। बपिता ने इतनी बॉलीवुड के और लोगों की सेवा की है, तब जाके उनके गले में इतना सारा मेवा आया था, मतलब गोल्ड। सही बोला, सही बोला। हाँ, तो बहुत ही अच्छा है, वीडियो का नाम है सेवा। तो क्या है बताओ, बड़ी सेवा। तो जो गाना है सेवा सेवा, एक बहुत यूनिवर्सल गाना है, एकदम कैची गाना है, बहुत सिंपल गाना है, सिंपल लिरिक्स भी है, लेकिन उसका आपने म्यूजिक दिया कि बप्पे दादा ने? दादू डेमो करके गए थे गाने का, और अनफॉर्चुनेटली दादू नहीं रहे, उन लोग के मन में हर समय रहेंगे। दादू हमेशा है, हमेशा इस गाने में भी है, और हमेशा लेजेंड है वो, लेजेंड है। और मैंने ये गाने पर यंगेस्ट प्लेबैक सिंगर जैसे डेब्यू किया है मैंने, और ऐसे बॉलीवुड में ऐसा नहीं हुआ है कि ग्रैंडफादर की ट्यून पर ग्रैंडसन ने गाया है, बहुत बड़ी बात है मेरे लिए। और सेवा सेवा ऑलरेडी ट्रेंड पर चला गया है, 4 मिलियन व्यूज क्रॉस कर लिया है, अभी तो 50 मिलियन हो जाएंगे। और सर मैम क्या, और जो दोनों माल आएगा, दोनों आधा भाई आएंगे बैठ के। सेवा सेवा सेवा, जो करेगा, जो मुझे देखेगा उसको मिलेगा मेवा। मेवा नहीं, काजू का दूध मिलेगा। अब ये करी ना, बहुत अच्छा होगा। एक बार वापस वोट लिया, जीता इलेक्शन, नेता बना, सबको कुर्सी से घिरा दिया, सीएम के कुर्सी से चिपक गया। फिर सेवा सेवा सेवा, जो करेगा पाएगा मेवा। वाह, व्हाट अ सॉन्ग, थैंक यू, अमेजिंग, थैंक यू, क्या बात है। आई जस्ट फील कि अभी हमारे बपिता है यहाँ पर, यू नो, थैंक यू, इज विद यू। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না এগিয়ে চলি।